এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তো আলাদা ভাতা পাই, আপনার প্রতি মাসে মাসে নিতেছি। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আমরা দেই 1930 টাকা এই দোকানে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আমরা নিছি, ওরা কিস্তিতে যে নিছে, ওরা কিস্তিতে নিছে, আমরা 1 কালীন টাকাতে কিনছি। চুক্তিপত্র হয়েছে একটা মুক্তিযোদ্ধার সঙ্গে, তখন ওনারা আমাদের মাসকে মাস ভাড়া নিয়ে যেতে আছে। অরিজিনালিভাবে যারা সত্যিকারী মুক্তিযোদ্ধা তারা তো আর সব কিছু অরিজিনালি খুঁজে পাইতেছে। মুক্তিযোদ্ধার সম্পদ জানি মুক্তিযোদ্ধারাই পায়, অন্য কোনো চক্র জানি না পায়। হঠাৎ কোনো ঘটনা ঘটলে তখন কি করে আমরা নাম বদলাম বদে নাকি? পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অনুমোদন করেছেন, সেই লক্ষ্যে এখন কাজ চলছে। বীর মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতার বিষয়টি যুদ্ধের পরপরই ভেবেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবন বাজি রেখে যুদ্ধ করে যারা ছিনিয়ে এনেছেন লাল সবুজের বাংলাদেশ, তারা কষ্টে থাকবেন তা কি হয়? তাই 1972 সালে রাষ্ট্রপতির এক আদেশে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। 70 দশকের দেশের সবচেয়ে বড় শিল্প গ্রুপ ছিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, কিন্তু উপযুক্ত ব্যবস্থাপনা ও জনবলের অভাব আর যুগোপযোগী যন্ত্রাংশ প্রতিস্থাপন না হওয়ায় 32টি প্রতিষ্ঠানের সবকটি একে একে বন্ধ হয়ে যায়, জড়িয়ে পড়ে ঋণের জালে। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধুর দেয়া সে সময়ের লাভজনক 9টি শিল্প প্রতিষ্ঠান ও 9টি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ে পথ চলা শুরু মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে। দ্বিতীয় পর্যায়ে 1978 সালে আরও 11টি শিল্প প্রতিষ্ঠান দেওয়া হয় ট্রাস্টকে। এছাড়া ট্রাস্টের নিজস্ব অর্থে 3টি প্রতিষ্ঠান কেনা হয়। সব মিলিয়ে ট্রাস্টের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় 32টি। 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে একের পর এক লোকসান দিতে থাকে লাভজনক এসব প্রতিষ্ঠান, ঋণের জর্জরিত হয়ে বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি। 1981 সালে তৎকালীন সরকারের বিরাষ্ট্রীয়করণ নীতিতে ক্রমাগত লোকসানের জন্য রুগ্ন শিল্প হিসেবে শিল্প মন্ত্রণালয়ের অধীনে গঠিত পুঁজি প্রত্যাহৃত সেল এর মাধ্যমে ট্রাস্টের 7টি প্রতিষ্ঠান প্রথম বিক্রি করা হয়। এ সময় 10 কোটি 33 লাখ টাকায় ওই 7টি প্রতিষ্ঠানের 13.84 একর জমি ও যন্ত্রাংশ বিক্রি করা হয়। পরে বাকি প্রতিষ্ঠানগুলোর অবস্থানও দিনে দিনে খারাপ হতে থাকে। 80-এর শেষ ও 90-এর দশকের মধ্যে 17টি প্রতিষ্ঠানের 14টি বন্ধ ও বিলুপ্তির পর্যায়ে চলে যায়। বাকি থাকে 4টি প্রতিষ্ঠান, এর মধ্যে 1টি প্রতিষ্ঠান ছাড়া 3টি প্রতিষ্ঠানই ঘুরপাক খাচ্ছিল লোকসানের বৃত্তে। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় ট্রাস্টের সবচেয়ে লাভজনক কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান তাবানি বেভারেজ কোকা কোলা। তবে স্বমহিমায় টিকে আছে কেবল পূর্ণিমা ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টার। এই প্রতিষ্ঠানের কাঁধের উপর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গুরুদায়িত্ব, সঙ্গে ট্রাস্টের অন্য ফার্মে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ প্রতিষ্ঠানগুলোর জায়গায় মার্কেট, আবাসিক ভবন ও জমি লিজের আয় দিয়ে চলছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেয়া দেশের সর্বাধিক লাভজনক প্রতিষ্ঠানগুলো 10 বছরের ব্যবধানে 1981 সাল থেকে বন্ধ হতে থাকে। পরে ধাপে ধাপে অন্য প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ প্রতিষ্ঠানের জায়গায় মার্কেট, আবাসিক ভবন নির্মাণ কিংবা চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে জায়গা। ট্রাস্টের একটি প্রতিবেদনে দেখা গেছে যে প্রতিষ্ঠানগুলো নিজস্ব জমিতে ছিল সেগুলো বন্ধ বা পুঁজি প্রত্যাহার দেখানো হয়েছে, আর ওইসব জমিতে আবাসিক ভবন ও মার্কেট নির্মাণের কাজ চলছে। আর যেসব প্রতিষ্ঠানগুলো ভাড়ার জমিতে ছিল সেগুলো গুটিয়ে ফেলা হয়েছে। এর মধ্যে গুলিস্তান কমপ্লেক্স ভবনে অবস্থিত 6টি প্রতিষ্ঠান ও মডেল ইঞ্জিনিয়ারিংয়ে অবস্থিত 1টি প্রতিষ্ঠান স্থায়ীভাবে গুটিয়ে ফেলা হয়েছে। গুটিয়ে ফেলা এসব প্রতিষ্ঠানের এখন আর কোনো অস্তিত্ব নেই। রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানের নাস সিনেমা হল ভেঙে গুলিস্তান শপিং কমপ্লেক্স নির্মাণ করেছে ট্রাস্ট। এ কমপ্লেক্সের 1074টি দোকান থেকে মাসে 12 লাখ টাকা ভাড়া পায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, অর্থাৎ প্রতিটি দোকানের মাসিক ভাড়া মাত্র 1100 টাকা। গুলিস্তানের মতো জায়গায় যদি মার্কেটের প্রকৃত দোকান ভাড়া আসতো তবে প্রতি দোকানের ভাড়া কমপক্ষে 10 থেকে 15 হাজার টাকা হবার কথা। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমি আর কি, তো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তো আলাদা ভাতা পাই, আপনার প্রতি মাসে মাসে নিতেছি। আমরা জমিদার ভাড়াও দিয়ে আসি আর আমরা ভাড়াও দিই আলাদা। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট মালিক, এটা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বেশ বিক্রি করা ভালো দিছে না, বিক্রি করছে না মালিক, এটা এক মালিক, এটা এক মালিক, মালিক আছে না।
এই ব্যাপারটা আপনি মনে হয় ডিটেল সম্পূর্ণ ক্লিয়ার জানতে পারবেন এই যে এই দোকানে গিয়ে দেখেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে ম্যাডাম নিছে ওরা কিস্তিতে যে নিছে ওরা কিস্তিতে নিছে আমরা এককালীন টাকাতে কিনছি যারা এটা আগে নিছে কিনা পজিশন মুক্তিযোদ্ধা কল্যাণের জানি ভাড়াটা যদি ওরা দেয় তো ওই হিসাবে ওদের কাছ থেকে আমরা ভাড়া নিচ্ছি ওরা ভাড়া নেয় ওরা কত ভাড়া দেয় আমরা জানি না ভাড়া যা ভাড়া ওইটার বিক্রি করে দেওয়া হয় মালিক হচ্ছে দোকান মালিক আছে পজিশন মালিক যারা কিনা ওনারা ব্যবসায়ীরা জানান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিল্ডিং করবার জন্য জমি বরাদ্দ দেয় সেই ঠিকাদারি প্রতিষ্ঠান দোকান মালিকদের কাছে পজিশন বিক্রি করে সেই অর্থ তুলে নিয়ে চলে যায় বর্তমানে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মাসিক 1-1.5 হাজার টাকা ভাড়া দিয়ে তারা পজিশন মালিক হিসেবে ব্যবসা পরিচালনা করছেন অতিরিক্ত বিস্তারিত তো আমাদের জানা নেই আমরা এক মালিক পক্ষ থেকে কিনছি অতিরিক্তই জানি এখন আমরা মুক্তিযোদ্ধা যে দোকানে যে মুক্তিযোদ্ধা ভাড়াটা ওটা আমরা মুক্তিযোদ্ধা ট্রাস্টে দিয়ে থাকি সাধারণত ওটা আমাদের স্কোয়ার ফিট হিসেবে মানে 1,098-1,100 টাকার মতো পড়ে আমাদের এখানে আপনার 1,00,000 টাকা অ্যাডভান্স আছে 12,000 টাকা ভাড়া আছে ভাড়া দিয়ে 40,000 টাকা এটা অগ্রিম অনেক আগে নিচ্ছে তো একটু কমই ছিল 3-4 লাখের মতো ছিল আর এমনি কারেন্ট বিল সার্ভিস এগুলো আমরা দিই আমাদের পার মান্থলি এই ভাড়া 34,000 টাকা ভাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আমরা দিই 1930 টাকা এই দোকানে 1930 টাকা প্রতি মাসে এদিকে দোকানিরা অভিযোগ করেন জমির প্রকৃত মালিক মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থাকলেও সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্সের জন্য তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে প্রতিনিয়ত না এখন তো আমরা দোকান কিনছি মনে করেন এত টাকা খরচ করে বাপ দাদার সম্পদ বিক্রি করে এনে এটা কিনছি ব্যবসা বাণিজ্য করি এই হিসেবে এটা আনি কিনছি কিনার পরে এখন আমরা হোল্ডিং ভাড়া যে চুক্তিপত্র হয়েছে একটা মুক্তিযোদ্ধার সঙ্গে তখন ওনারা আমাদের মাসকে মাস ভাড়া নিয়ে যেতে আছে কিন্তু এখন ইদারিং সিটি কর্পোরেশন বলতে আছে আমাদের হোল্ডিং ট্যাক্স আমাদের দিতে হবে মুক্তিযোদ্ধা এই সম্পত্তির মালিক না এই হিসাবে হেদরা আমাদের সঙ্গে মনে করেন এখন উৎপাত করে আমরা হাজিরা দিলাম না লাস্টটা আমাদের নামে মামলা পর্যন্ত দিয়ে এসছে এখন আমরা মামলার মধ্যে যে হাজিরা দিতে আসি হ্যাও আমাদের 10টা দোকানদার একে টাইম দেয় না একজন দুইজন 4-5 জনকে দেয় তাহলে এটা আমাদের 10 জন হইলে আমরা একটা উকিল দিয়ে অথবা এই জিনিসটা হেয়ারিং করাইতে পারি কিন্তু সেখানে আমরা একদিনে এক উকিল ধরতে হয় তাহলে আমাদের কাজটা এক হইতে আসে না এরা আমাদের স্মৃতি স্থান করে রাখতে আছে গুলিস্তান কমপ্লেক্সের দোকানিদের সাথে কথা বলবার পর আড়াল টিম এবার যেতে চায় এমন একটি মার্কেটে যেখানে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের 1795টি দোকান রয়েছে এসব দোকান থেকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কতটুকু আয় করছে জানাবো আপনাদের তবে ছোট্ট একটি বিরতির পর রাজধানী ঢাকার টিকাটুলি হাটখোলা রোডে হটদেও গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ওয়ার্কশপের প্রায় 4 একর জমির ওপর গড়ে তোলা হয়েছে রাজধানীর ও নিউ রাজধানী সুপার মার্কেট নামে দুটি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অভিযোগ মার্কেটের প্রতিটি দোকান থেকে 10,000 টাকার উপরে মাসিক ভাড়া আদায় করা হয় অথচ কল্যাণ ট্রাস্টের তহবিলে জমা দেওয়া হয় মাত্র 1,000 টাকা রাজধানী সুপার মার্কেটের প্রায় 2,000 দোকান রয়েছে যা থেকে কল্যাণ ট্রাস্ট পায় প্রতি মাসে 32 লাখ টাকা আর বাকি 1,80,00,000 টাকা প্রভাবশালী সিন্ডিকেটের পকেটে রাজধানী মার্কেটে 1795টি দোকান যার বিপরীতে ভাড়া আদায় মাসে প্রায় 2 কোটি টাকা কিন্তু মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট পায় মাত্র 32 লাখ টাকা দোকানিরা জানান দোকান প্রতি তাদের পজিশন মালিকদের কাছে ভাড়া গুনতে হয় 10-15 হাজার টাকা অথচ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে জমা হয় মাত্র দোকান প্রতি 1,500 টাকা
এখানে দোকানিদের সাথে কথা বলে জানা যায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কাছ থেকে দোকান মালিকরা কিনে নিয়েছেন। তাদের কাছে প্রতি মাসে দোকান প্রতি 20-30 হাজার টাকা আদায় করলেও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমা হয় 1-2 হাজার টাকা মাত্র। আমাদের হোল্ডিং তো ডাবল হোল্ডিং, এখানে 1500-3000 টাকা নেয় জমিদারি, 3000 টাকা পাইতেছে প্রতি মাসে। আর বাকিটা মানে আমরা যারা যারা পজিশন নিচ্ছে মার্কেট যারা তৈরি করছে, তখন ওনাদের তো দোকানের পজিশনটা বিক্রি করছে। আর অতি ভাষা তো মুক্তিযুদ্ধ কল্যাণেতে মনে করেন এটা একটা রিস্ক হিসাবে নিচ্ছে, ওই হিসাবে একটা জিম্মা নিয়ে তারা দিয়ে আছে পজিশনটা বিক্রি করছে। কোনো বাকি ভাড়াটা পাইতেছে দোকান মালিক, যাই না বিক্রি মালিক না আমরা তো জমিদারি দেওয়া হয়। না এই বিষয়ে জানতে হলে ভাই আমার মনে হয় অফিসে যাওয়া ভালো, কারণ আমরা রইল আপনার এইখানে যে বাড়িওয়ালা আছে ওনার কাছ থেকে একটা ডিটের মাধ্যমে দোকানটা নিছি, প্রতি মাসে ভাড়া নিয়ে যাবো। যারা প্রকৃত মালিক তারা সামান্য টাকা পাবে, আর মধ্যস্বত্বভোগীরা আয়ের বেশিরভাগ অংশ ভোগ করবে। এটা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন ব্যবসায়ী ও স্থানীয়রা। দখল হয়ে যাওয়া মুক্তিযোদ্ধাদের সম্পদ প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছে ফিরিয়ে দেবার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। দেশের যে দুর্নীতি, বর্তমান যে পরিস্থিতি, যে অবস্থা, এখন তো অরিজিনালিভাবে যারা সত্যিকারী মুক্তিযোদ্ধা তারা তো আর সব কিছু অরিজিনালি বুঝাবতেছে। তো অসাধু চক্র যেগুলো আছে তারা না এগুলো মনে করেন লুইটা করে খাইতেছে। আমরা তরুণ হিসাবে সরকারকে একটাই কথা বলতে চাই যে মুক্তিযোদ্ধা সম্পদ যেন মুক্তিযোদ্ধারাই পায়, অন্য কোনো চক্র যেন না পায়, কারণ মুক্তি এই দেশ স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা, তাদের সম্পদগুলো যেন সরকার ফিরিয়ে দেয়। দোকানিদের সাথে কথা বলবার পর আড়াল টিম কথা বলতে চায় দোকান মালিক সমিতির সদস্যদের সাথে, কিন্তু সমিতির অফিসে কাউকে পাওয়া যায়নি সে সময়। অফিসে কাউকে না পেয়ে মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরীদের কাছে কর্তৃপক্ষের মুঠোফোন নাম্বার চাওয়া হলে তারা বিষয়টি এড়িয়ে যান। দেওয়া নিষেধ? না দেওয়া নিষেধ, পয়সা নেব সেটা নাই তো দেবো। আপনি এই জায়গায় কাজ করেন না, জানেন না? কাজ করলে নম্বর আমাকে দেয়। হঠাৎ কোনো ঘটনা ঘটলে তখন কী করেন? আমাকে নম্বর নম্বর দেয় নাকি? তো যখন ঘটনা ঘটে তখন কী করেন? মাইকিং করেন? মানে মালিকরে জানান না, সমিতি সদস্যকে জানান না? মানে মাইকিংয়ের মাধ্যমে জানে, আর কিছু জানে না? এসব অভিযোগ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের মুখোমুখি আড়াল টিম জানতে চায় বঙ্গবন্ধুর দেয়া সেই সময়ের লাভজনক 32টির মধ্যে 7টি প্রতিষ্ঠান বিক্রি ও 8টি প্রতিষ্ঠান মূলধন সংকট, লোকসানের মুখে ব্যবসা গুটিয়ে নেবার কারণ। তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব, তবে ছোট্ট আরও একটি বিরতির পর। বর্তমান সরকারের চেষ্টায় পরিস্থিতি পাল্টেছে অনেকটাই। নতুন পরিকল্পনা ও পদক্ষেপের মাধ্যমে ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবার প্রত্যয় গড়ে তোলা প্রতিষ্ঠানটি, দাবি সংশ্লিষ্টদের। ব্যবস্থাপনা পরিচালক জানান, 2010 সাল পর্যন্ত শত শত কোটি টাকা ব্যাংক ঋণ, গ্যাস বিদ্যুৎ বিল বকেয়া এবং অডিট আপত্তির বোঝা ছিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কাঁধে। বেদখলে ছিল শত কোটি টাকার সম্পদ। তবে 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসবার পর আবার পুনর্জীবিত করবার চেষ্টা শুরু হয় মুক্তিযোদ্ধাদের কল্যাণে তৈরি প্রতিষ্ঠানগুলো। আমি যখন আসি বেতন দিতে পারতো না, 33 লক্ষ টাকায় FDR ভাঙায় বেতন দিতে হতো, 100 কোটি টাকা সরকারের কাছ থেকে লোন নিছে, সেই DSL মাপের জন্য আজকে মিটিং করে বেড়াচ্ছে, আর এখন বেতন দিয়ে প্রতি মাসে 2 কোটি থেকে 2.5 কোটি টাকা লাভ থাকে। ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, প্রতিষ্ঠানটির জমি ও সম্পদের দলিলপত্রের জটিলতার সুযোগ নিয়ে অনেকেই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি বেদখল করে রেখেছিল। এমন অনেক জায়গা ছিল যেগুলো নামে ট্রাস্টের থাকলেও ভোগ করত স্থানীয় প্রভাবশালীরা। তিনি আসবার পর থেকে দখল হওয়া জমিগুলো উদ্ধারের ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান এই কর্মকর্তা। গুলিস্তান এটা 2001 সালে কাজ শুরু করে 2007 সাল পর্যন্ত 5-7 তলা পর্যন্ত করে, 7 তলার কাঠামো করে, 8 তলার কাঠামো করে ডেভেলপারে ভাগায় গেছে। আমি কেউ বলেন ডেভেলপার পলাই গেছে, আর ডেভেলপার বলে যে আমার এখানে কাজ করতে দেয় নাই। এইটাকে আমি ই করে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে এখন ডেভেলপারকে দিয়েছি, গত রাত্রে আমার 15 তলার ঢালাই কমপ্লিট সম্পন্ন হয়েছে। মূল কমপ্লেক্স এই আরেকটা গুলিস্তানের মতো,
পাঁচ সালে ফেলে রেখে চলে গেছে। পনেরো আর দুই সতেরো বছরের মধ্যে কেউ এর সমাধান করতে পারেনি। আমাদের সাতশো সাতানব্বইটা দোকান আছে, এক টাকার ভাড়া পাই নাই আমরা গত বিশ বছর বাইশ বছরে। জানুয়ারি মাসের মধ্যে সমস্ত দোকান আমাদের নিয়ন্ত্রণে এনে আমরা আমাদের আড়াইশো দোকান আপনাদের নিয়ন্ত্রণে, আজকে পর্যন্ত আড়াইশো দোকান আছে, সাতশো সাতানব্বই। মেটাল প্যাকেজ এতে পঁচানব্বই সাল থেকে আমাদের বেদখল প্রায় দখল করে নিয়েছিলাম এবং সাড়ে চার কোটি টাকা সাতাশ বছর পরে দুই কোটি টাকা আদায় করছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কিছু জায়গা এখনো প্রভাবশালীদের দখলে রয়েছে বলেও স্বীকার করেন এই উচ্চপদস্থ কর্মকর্তা। হিলি ল্যান্ড আছে আমাদের, এইটা আপনি বলতে পারেন যে ক্রমান্বয়ে দখল হয়ে যাচ্ছে, কারণ ভিতরের মধ্যে মসজিদ বানাইছে, কিছু ঘর বাড়ি বানাইছে, এটা আমরা ই করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে এই জমিটা আসলে কী করে। হ্যাঁ, কিছু এন ক্রস এখানে সত্যি সত্যিকারের অর্থ করেছে, আমরা নিজে গিয়েছি, আমরা দেখেছি একটা মসজিদ বানা করছে, ফট করে তো মসজিদ ভেঙে দেওয়া যায় না। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অব্যবস্থাপনার কারণ জানতে এবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মুখোমুখি আরাল টিম। দখল হয়ে যাওয়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি রক্ষায় সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আয় মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করা হচ্ছে। ব্যবসা কখনো সরকার করতে পারে না, কাজেই বিকল্পভাবে ব্যবসা বাদ দিয়ে আয় বাড়াতে স্থায়ীভাবে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এটার আয় মুক্তিযুদ্ধের কল্যাণে কাজে লাগছে, লাগানো হচ্ছে, আমরা সেগুলো সরকার কখনো ভালো ব্যবস্থাপনা করতে পারে না। কোনো জিনিসই দেখবেন ব্যবসাটা কখনো সরকারের পক্ষে সম্ভব নয় না, কাজেই সেগুলো আমরা বিকল্পভাবে সেখানে স্থায়ীভাবে স্থাপনা করে, যে ব্যবসা বাদ দিয়ে স্থায়ীভাবে স্থাপনা করে যাতে আয় বর্ধন করা যায় সেই পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অনুমোদন করেছেন, সেই লক্ষ্যে এখন কাজ চলছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সকল প্রতিষ্ঠান দখলমুক্ত হবে এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মধ্যে থাকা অব্যবস্থাপনার রোধে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, সেই সাথে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি যথাযথ ব্যবহার নিশ্চিত করে সংশ্লিষ্ট আয় বৃদ্ধি করবে। লোকসানে থাকা প্রতিষ্ঠানগুলো লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে, ট্রাস্টের আয়ের টাকা মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় হবে, এমনটাই প্রত্যাশা আমাদের। দর্শক, আজ এ পর্যন্তই। সমাজের আড়ালে থাকা অনিয়ম অসঙ্গতি সহ সব ধরনের অপরাধের তথ্য জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো এই নম্বরে অথবা ইমেইল করুন। আড়ালে থাকা সবকিছু তুলে ধরবো আপনাদের সামনে, আবারও দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই গ্লোবাল টেলিভিশনের সাথেই থাকুন।